আসসালামু আলাইকুম, আমি নিপা আপসান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাব ক্লক টাওয়ার বা জমজম টাওয়ার অবস্থিত লেভেল P3 আব্রাজ এভিনিউ সুপার শপটিতে। এই সুপার শপটি নিয়ে একটি সুন্দর রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটির দুটি পার্ট হবে, কারণ আব্রাজ অ্যাভিনিউ এবং আব্রাজ হাইপার মার্কেট দুটি আউটলেট একসাথেই রয়েছে। তাই আব্রাজ হাইপার মার্কেটের ভিডিওটি আমি পার্ট টুতে আপনাদের সাথে শেয়ার করব। এই সুপার শপটিতে আপনারা কী কী পাবেন এবং প্রোডাক্টের বা সব কিছুর দাম অন্যান্য সুপার শপের তুলনায় কেমন, সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রথমেই আউটলেটের ভিতরে যাওয়ার পর দেখছিলাম এখানে কি কি পাওয়া যায়, এবং এখানকার যে এনভায়রনমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মক্কার ক্লক টাওয়ারে শুধুমাত্র আব্রাজের আউটলেটটি আমি দেখতে পেয়েছি, জানি না সৌদি আরবের আরও কোথাও আব্রাজের এত সুন্দর আউটলেট রয়েছে কিনা। আমরা প্রথমেই দেখছিলাম বাচ্চাদের খেলনা, এখানে অনেক রকমের বাচ্চাদের খেলনা ছিল। এই খেলনাগুলো আপনারা অন্যান্য সুপার শপ থেকে 30-40% কমে কিনতে পারবেন। এখানকার প্রাইস অনেক বেশি আমার কাছে মনে হয়েছে, যদিও আব্রাজ এভিনিউর প্রোডাক্ট কোয়ালিটি অনেক হাই, তারপরও আমার কাছে এখানকার প্রোডাক্টের প্রাইসগুলো অনেক বেশি মনে হয়েছে। আর এগুলো হচ্ছে স্টিকার, ওয়ালপেপার বা স্টিকার যাই বলা হোক না কেন, মক্কা মদিনার ছবি আঁচ করার অনেক অনেক স্টিকার রয়েছে এখানে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। এর পাশের টেবিলটিতেই ছিল মেয়েদের জন্য রাখা বিভিন্ন রকমের নেকপিস এবং হাতের ব্রেসলেট। শুধুমাত্র কাচের বক্সে নেকপিসগুলো রাখার কারণে এগুলোর দাম 2-3 গুণ বেশি বেড়ে গিয়েছিল। প্রোডাক্ট কোয়ালিটি ভালো ছিল, কিন্তু আমার কাছে দামগুলো অনেক বেশি মনে হচ্ছিল। এরপর দেখছিলাম মেয়েদের ড্রেস কর্নার, সেখানে যে ড্রেস কোয়ালিটি বা ড্রেসগুলো রাখা ছিল সেগুলো আমাদের বাংলাদেশের আরং ফেব্রিক সেম টু সেম ছিল। আরঙে যেই টাইপের ড্রেসগুলো পাওয়া যায় এখানকার ড্রেসগুলো সেম ছিল, কিন্তু এখানকার ড্রেসের দামগুলো ছিল 1300-1400 রিয়াল করে, যা বাংলাদেশের তুলনায় বা বাংলাদেশের টাকার মানে যদি আমরা কনভার্ট করি প্রায় 30,000+ ছিল এক একটা ড্রেসের দাম। অনেক বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে, অন্তত 1400-1500-1600 রিয়াল দিয়ে কেউ আরং ফেব্রিক্সের মতো এই ড্রেসগুলো কেউ কিনবে না। এর থেকে অনেক এক্সক্লুসিভ এবং ডিজাইনার ড্রেস এরকম প্রাইসেই পাওয়া যায় অন্যান্য সুপার শপ বা আউটলেটগুলোতে। এরপর আমি দেখছিলাম জায়নামাজ, এগুলো হচ্ছে ফোমের জায়নামাজ, যেগুলো হচ্ছে একটু মোটা করে কম্বলের মতো, যাদের হাঁটুতে সমস্যা হয় তাদের জন্য আমি বাসার জন্য নিব, সেজন্য আমি দেখছিলাম। এখানে অনেক রকমের অফার ছিল আর অনেক ক্যাটাগরি জায়নামাজ ছিল, জায়নামাজের প্রাইসগুলো আমার কাছে রিজনেবল মনে হয়েছে অন্যান্য প্রোডাক্টের তুলনায়। আর এই প্রোডাক্ট কোয়ালিটিটাও আমার কাছে ভালো লেগেছে, প্রত্যেকটা জায়নামাজে অফার ছিল, অফার চলছিল, স্পেশাল অফার, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। জায়নামাজগুলোর মধ্যে অনেকগুলো কালার ছিল, এছাড়াও প্রাইস অনুযায়ী মিডিয়াম হাই বা লো 3 কোয়ালিটির হচ্ছে ফোমের জায়নামাজগুলো ছিল, আমার কাছে ভালো লাগছিল এগুলো। এগুলো আমি চাচ্ছিলাম তখনই নেয়ার জন্য, আমার হাজব্যান্ড বলছে আর কিছুদিন পর নাও, সমস্যা নেই, অফার থাকবে। আর এখানে সবসময় কম বেশি অফার থাকে জায়নামাজের মধ্যে, জায়নামাজের মধ্যে অনেক ক্যাটাগরির অনেক ডিজাইনের জায়নামাজ ছিল। এর পাশেই ছিল জুতার কর্নার, এখানে হচ্ছে বাসায় পরার জন্য বা বাহিরে ব্যবহারের জন্য বিভিন্ন কোয়ালিটির এবং ডিজাইনের নাগরা ছিল। নাগরাগুলো এত কিউট ছিল, এত এত কালারিং এবং ডিজাইন ছিল, দেখে চোখ সরাতে পারছিলাম না। এই ধরনের শুগুলো আমরা বাংলাদেশের নিউ মার্কেটেই বেশি দেখতে পাই, প্রতিটা মেয়ের বাসায় 1-2 জোড়া নাগরা থাকবেই। এখানে এত এত কালার এবং এত এত ডিজাইনের মধ্যে নাগরাগুলো ছিল, অনেক কিউট লাগছিল। যদি আমার পক্ষে সম্ভব হতো মনে হচ্ছিল এখান থেকে প্রতিটা জোড়া থেকে 1 জোড়া করে নিয়ে নিই, কিন্তু জোতা নিয়ে তো লাগেজ ভরা যাবে না, পরবর্তী সময়ে এসে এখান থেকে হয়তো বা 1-2 জোড়া জোতা নিয়ে যাব। আর প্রতিটা শপিংই আপনাদের সাথে শেয়ার করব।
টুকিটাকি সবগুলো শপিং শেষ হওয়ার পর সম্পূর্ণ শপিং ভিডিও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এগুলো ছিল ছেলেদের শুজ কর্নার, এখানে অনেক ডিজাইন ক্যাটাগরি এবং ব্র্যান্ডের শু ছিল। আমার হাজব্যান্ডও শু দেখছিল, ওরও পছন্দ হয়ে যায়, ও নিয়ে নেয় এখান থেকে শু। সর্বোপরি আমার কাছে ভালো লেগেছে এখানকার কালেকশনগুলো, সব কিছুই ইকুয়েলি। আমার ফেসবুক পেজ রঙিনি বাই নিপা আফসান, প্লিজ সবাই লাইক এবং ফলো দিয়ে আমার পেজটির পাশে থাকবেন। এবং ইউটিউব চ্যানেল রঙিনি বাই নিপা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য। ছেলেদের শুজ কর্নারের পাশেই ছিল লাগেজ কর্নার। লাগেজগুলোর প্রাইস আমার কাছে মনে হয়েছে আকাশ ছোঁয়া, কেননা এগুলোর প্রাইস রেঞ্জ কোয়ালিটি সব কিছুই এক্সক্লুসিভ ছিল। যাদের এক্সক্লুসিভ জিনিস পছন্দ বা হাই কোয়ালিটির বা প্রাইস নিয়ে কোনো প্রবলেম নেই, তারা এগুলো নিতে পারে। এক একটা ট্রলি ব্যাগ যেগুলো আমরা হ্যান্ড ক্যারি করি সেগুলোর প্রাইসই ছিল প্রায় 2000 বা 2500 রিয়াল এরকম, যা বাংলাদেশের টাকায় প্রায় 60,000-70,000 বা 1,00,000-এর উপরে ছিল। এগুলো আমাদের মতো মধ্যবিত্তদের জন্য নয়, যারা হাই রেঞ্জের প্রোডাক্ট নেয় এবং প্রাইসে প্রবলেম কখনোই হয় না তারাই নিতে পারে। কিন্তু এখানকার লাগেজ কালেকশনগুলো, কালারগুলো, প্রতিটা ব্র্যান্ড অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল, চোখ জুড়িয়ে যাচ্ছিল। যদিও আমি এগুলো নিব না, একটু রিজনেবল প্রাইসের ভিতরে নিব। লাগেজগুলোর কালার কম্বিনেশন এবং ডিজাইন অনেক এক্সক্লুসিভ ছিল, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এগুলো সেট হিসেবে নিলে 5,000+ 6,000 রিয়াল এরকম পড়বে, ব্যাটসহ প্রায় 7,000-8,000 চলে যাবে, 8,000 রিয়ালের কাছাকাছি। আমি যখন লাগেজ দেখছিলাম সেই সময় আমার হাজব্যান্ডকে দেখলাম আব্রাজের হাইপার মার্কেটে চলে গিয়েছে সেকেন্ড ফ্লোরটিতে, যার ভিডিও আমি ভিডিওর দ্বিতীয় পার্টে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এরপর আমরা বের হয়ে চলে এসেছি ক্লক টাওয়ারে, যে -2-এর গেটটি রয়েছে সেখানে নিচে, ফ্লাইওভারের নিচে দিয়ে যে রোডটি রয়েছে সেখানে। এখান থেকে এখন আমরা গাড়ি নিব এবং বাসায় চলে যাব। আমার ঘুরে ঘুরে শপিং করতে ভালো লাগে, বিভিন্ন শপিং মল ঘুরে এবং বিভিন্ন শপিং মলের কালেকশন দেখে তারপরে শপিং করতে একটু বেশি ভালো লাগে। জানি না আমার মতো ক্যারেক্টার কতজন আছে। এরপর নিজের একটু ভিডিও ফুটেজ নিলাম, কেননা প্রতিটা ভিডিওতে আমার তেমন ভিডিও ধারণ করা হয় না, কারণ আমি একা একাই ভিডিও করি সে কারণে। এরপর যখন বাসার সামনে চলে আসি তখন অনেক মিষ্টি সাদা একটা বিড়াল দেখলাম, ভালো লাগছিল বিড়ালটাকে দেখে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।